হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এক্সেলের কিছু শর্টকাট টেকনিক দেখাবো, যেগুলো জানলে আপনি ঘন্টার কাজ আপনি মিনিটে করতে পারবেন এমন অবস্থা হবে। এটা জানার পরে আপনার অনেক টাইম সেভ হবে, ম্যাজিকের মতো আপনি অনেক কাজ অনেক শর্ট টাইমের মধ্যে করতে পারবেন। আজকে আমি 10টা টেকনিক বা 10টা শর্টকাট টুলস দেখাবো এক্সেলে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা এক্সেল ফাইল ওপেন করেছি। তো শুরুতে আছে সিরিয়াল নম্বর 1, 2, 3, 4, 5। এই সিরিয়াল নম্বরটা আমরা মূলত কিভাবে দিই, 1, 2 টাইপ করে এভাবে টেনে টেনে দিই, এভাবে দিই, বা যদি রাইট সাইডেও দিতে চাই তো রাইট সাইডে এভাবে সেম ভাবে দিই। বাট আমাকে যখন মনে করেন যে অনেক বড় বা অনেক বেশি ডাটা বা অনেক বেশি পপুলেশন সিরিয়াল লাগবে, 1 লাখ, 2 লাখ, 50,000, 60,000, তো এই ক্ষেত্রে কি আমি এভাবে টেনে টেনে দিতে পারবো? যদি আমি টেনে টেনে দিতে যাই তাহলে আমার কত সময় লাগবে? তো সেই ক্ষেত্রে আপনি শর্টকাটে কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। তো শর্টকাটে করার জন্য আপনি শুরুতে চলে যাবেন ফিলসে। ফিলস থেকে সিরিজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে এটা সিরিজের রো আছে, কলাম আছে, আর এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে, লিনিয়ার আছে, গ্রোথ আছে, ডেট আছে, অটোফিল আছে। তো আমি এটা আমি কলাম বরাবর দেখতে চাচ্ছি, সো আমি কলামটা এখানে সিলেক্ট করলাম। আর স্টেপ ভ্যালু, এখানে স্টেপ ভ্যালু কত দিতে চান, আমি চাচ্ছি 1, 2, 3, 4, 5, এভাবে আমার এইখানে 5,000 ডাটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি স্টেপ ভ্যালু 1 দিলাম, আর স্টপ ভ্যালু মানে কোথায় আমি স্টপ করব, 1,000, 2,000, 5,000, তো আমি 5,000 দিলাম। দেখেন আমার 5,000 ডাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। তো এটা হচ্ছে অনেক শর্টকাটে অনেক, দেখেন আমার 5,000 হয়ে গেছে, এক ক্লিকে আমি 5,000টা টাইপ করে ফেললাম। সিরিজ, সিরিজ থেকে এখানে আমার রো বরাবর থাকবে, আমি চাচ্ছি স্টেপ ভ্যালু 1 দিতে, এবং স্টপ ভ্যালু আমি কোথায় স্টপ করব আমি চাচ্ছি 200টা। দেখেন আমার 200টা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো অনেক মজার না? আবার যদি চাই যে আমি 1, 3, 5, 7 এভাবে দেখব, তো এটাও আপনি করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি স্টেপ ভ্যালুটা, সিরিজ থেকে স্টেপ ভ্যালুটা ওইভাবে দিবেন। আপনি ইভেন অড যেভাবে দেখতে চান, দেখেন এখানে 2, 4, 6, তো দেখেন এখানে, এই দেখেন এখানে রো বরাবর 2, 4, 6, 8, 10, 12, 14 এভাবে 100টা চলে আসছে, অর্থাৎ ইভেন ভ্যালুগুলো চলে আসছে। এখান থেকে আপনি যাবেন ফিলে, ফিল থেকে সিরিজ, কলাম, স্টেপ ভ্যালু 2, স্টপ ভ্যালু 100। দেখেন এখানে আমার 2, 4, 6 এভাবে চলে আসছে। তিন, ছয়, নয়, 12 এইভাবে চলে আসছে। আমি স্টেপ ভ্যালু 3 দিয়েছি, 3, 6, 9, 12 এইভাবে। আপনার যেরকম ইচ্ছা, আপনি যেভাবে নিতে চান সেইভাবে এখান থেকে আপনি সিরিজ থেকে আপনি এইভাবে কমান্ড দিবেন। কমান্ড দিয়ে আপনার স্টেপ ভ্যালু আপনি কত চান এবং স্টপ ভ্যালু কত, এখান থেকে আপনি শর্টকাটে এটা করতে পারবেন। এটা একটা মজার জিনিস গেল। এরপরে হচ্ছে 2 নম্বর, যে কিভাবে আমরা কপি করি। আমরা মূলত এখান থেকে যতটুকু আমার কপি করা দরকার, এখান থেকে মূলত এইভাবে করে যেখানে রাখা দরকার পেস্ট অপশন ক্লিক করলে ওইটা পেস্ট হয়ে গেল। এখন এইটা শর্টকাটে কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। এটা অনেকে জানে আবার অনেকে জানে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা হচ্ছে গেল 2 নম্বর। এখন আমি যদি কাট করতে চাই, কাটের শর্টকাট হচ্ছে আমি যতটুকু সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, দেখেন আমার সম্পূর্ণ জিনিসটা কাট হয়ে গেল। কপির ক্ষেত্রে যে জিনিসটা ডুপ্লিকেট হয়ে যায়, আর কাটের ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটা কাট হয়ে চলে যায়।
তো এর থেকেও আমি শর্টকাট জিনিস আমি আপনাদের বলবো আজকে। আমি চাচ্ছি যে কাট কপি আমি কিচ্ছুই করব না, আমি জাস্ট আমার যেটা দরকার আমি চাচ্ছি যে হেডিংসটা আমি এখানে সরাই নিতে। জাস্ট আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে মাউস পয়েন্টার ধরে এখানে যখন এই সিম্বলটা আসবে আমি টেনে আমার ইচ্ছা মতো যেখানে চাই আমি নিয়ে যাব। আমি চাচ্ছি যে পুরা সেলটা আমি এদিকে এক ঘর দুই ঘর সরাই দিতে, দেখেন অটোমেটিক চলে আসছে। আবার আমি চাচ্ছি যে আমার এতটুক আমি এইখান থেকে সরাই নিতে চাই, দেখেন চলে আসছে। আমি কাট কপি কিচ্ছু করি নাই, আমি জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করছি, দেখেন অটোমেটিক চলে আসছে। তো এটা একটা মজার। এরপরে হচ্ছে যে আর একটা অপশন আমি আপনাদের দেখাবো। সাপোজ আমি চাচ্ছি যে এইখানে সিএমওআই কে আমার নিচেও একটা লাগবে, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল ডি, এভাবে আপনার যতগুলো দরকার আপনি এভাবে কন্ট্রোল ডি দিবেন চলে আসবে। আপনার যদি রাইটে এভাবে দরকার হয় তাহলে আপনি কন্ট্রোল আর দিবেন এভাবে চলে আসবে। আপনার যদি আরো নিচে আরো অনেক দরকার হয় একই রকম কন্ট্রোল ডি দিবেন, সবগুলো অ্যাট এ টাইম হয়ে যাবে এক ক্লিকে। যদিও আমরা এভাবে করি না, আমরা আমরা এভাবে কন্ট্রোল সি দিয়ে এভাবে কপি করে এগুলো এভাবে আমরা কন্ট্রোল ভি দিয়ে করি। ধরে আপনি কন্ট্রোল ডি দিবেন যতদূর কন্ট্রোল ডি দিবেন, আর রাইট সাইডে নিতে চাইলে কন্ট্রোল আর দিবেন, আর যদি সবগুলো নিতে চান সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন, সব হয়ে যাবে অটোমেটিক। আশা করি এটা বুঝতে পারছেন, অনেক মজার একটা কাজ। কন্ট্রোল ডি দিয়ে কিভাবে বা কন্ট্রোল আর ইউজ করে আপনি কিভাবে শর্টকাটে ইয়ে করতে পারবেন, কপি পেস্টের কাজগুলো করতে পারবেন। অটো সাম, এখন অটো সামটা কিভাবে করবেন? আমরা সাধারণত এখান থেকে অটো সাম দিয়ে অটো সাম করি, বাট শর্টকাট কি? আমি চাচ্ছি শর্টকাটে এক ক্লিকে করতে, তাহলে অল্টার প্লাস ইন্টার। আমি যদি চাচ্ছি সবগুলো অপশনে, সবগুলো সিলেক্ট করলার অল্টার প্লাস দিলাম, দেখেন আমার সবগুলো অটো সাম হয়ে গেছে অটোমেটিক। এটা হচ্ছে সামের শর্টকাট রুলস, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আছে যে 6 নম্বর সিরিয়ালে কিভাবে একটা জিনিস আপনি খুঁজে পাবেন, আপনার ডাটা অনেক বড় অনেকগুলো পেজ, তো আপনি শর্টকাটে কন্ট্রোল এফ এ দিবেন, এফ এ দিয়ে আপনি ওটাকে চাচ্ছেন যে আপনি দেখতে। এই দেখেন এখানে কিকের দুইটা অপশন আছে, আর যদি চান যে ইপিকে, এটা কতগুলো আছে দেখেন, এটা চারটা ইপিক আছে এখানে শো করতেছে, এখানে চারটা। আপনি যদি চান এটা রিপ্লেস করে অন্য কোনো বায়ার দিতে যে আমার এটা ভুল আছে এখানে কিকের জায়গায় ইপিকের জায়গায় কিক হবে, সেক্ষেত্রে রিপ্লেস অল দিবেন, দেখেন এখানে সবগুলো ইপিক এখন কিকে কনভার্ট হয়ে গেছে, দেখতে পারছেন সবগুলো ইপিক কিকে কনভার্ট হয়ে গেছে। এর মধ্যে ইপিকের কোনো আর অস্তিত্ব নাই, দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না। এভাবে আপনি কন্ট্রোল এফ দিয়ে যে কোনো জিনিসকে ফাইন্ড করতে পারবেন, এবং এটাকে যদি স্পেলিং বা আদার্স কোনো কিছু থাকে বা যদি ভুল থাকে তাহলে আপনি এটাকে রিপ্লেস করে এটা ঠিক করতে পারবেন। আর একটা জিনিস যে আপনি ঘর ভিতরে আপনার কিছু ইনসার্ট করা দরকার, সেই ক্ষেত্রে কিভাবে করবেন শর্টকাটে? আমরা তো এখানে রাইট ক্লিক করে এভাবে করে ইনসার্ট করি, বাট শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে আপনার যতগুলো দরকার সে চারটা দরকার পাঁচটা দরকার বা যে যতগুলো দরকার ততগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট প্লাস, দেখেন আমি যতবার টাইপ করতেছি কন্ট্রোল শিফট প্লাস, এভাবে আমার ইয়ে হইতেছে ভিতরে ইনসার্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি ডিলেট করতে চাই তাহলে আর শর্টকাট কি? ডিলেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল মাইনাস, দেখেন। আশা করি কন্ট্রোল আপনাদের ইনসার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, খুবই সহজ। কন্ট্রোল শিফট প্লাসে আপনার ইনসার্ট হবে, কন্ট্রোল মাইনাস দিলে ওইটা আপনার ই হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। তারপরে আর একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে 10 নম্বরটা লাস্ট। আমরা অনেক সময় চাই যে এখানে সাব টোটাল করতে, দ্যাট মিন্স আমি যদি চাই যে এখানে ফিল্টার করতে, তো আমি ফিল্টার করলাম এখানে যে ডাটা থেকে ফিল্টার অপশনে যে আমি চাচ্ছি যে এখানে একটা বা দুইটা বায়ারের সামারি আমি দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি একটা দুইটা বায়ার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চাচ্ছি যে এখানে
ওইটা টোটালটা থাকবে, দ্যাট মিন্স সাব টোটাল যেটাকে বলে, সাব টোটাল, সাব টোটাল। তো এই ক্ষেত্রে সাব টোটালের ফর্মুলাটা আমি দিয়ে দিব এখানে, দিলে আমার ওই স্পেসিফিক অংশ শুধু চলে আসবে, ইজ ইকুয়াল টু সাব, সাব টোটাল ব্র্যাকেট ক্লোজ। দেখেন এইখানে আমি যদি কোনো স্পেসিফিক বার, আমি চাচ্ছি ইপি, গোর ফ্যাক্টরি, কিক, এসএমওয়াই কে, এই চারটার সাব টোটাল করতে বা এইটা চারটার ইয়েটা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার শুধু এখানে আমার যেগুলো সিলেক্ট আছে ওইগুলোর সামটা এখানে আসছে, বাকিগুলো কিন্তু সবগুলো কিন্তু আসে নাই। আবার চাচ্ছেন যে আমি এস এম ওয়াই কেনা মেটা লোন সহ দেখব, দেখেন এখানে কিন্তু আমার, আমি যেটা সাব টোটাল করছি ওই অংশেই শুধু ভ্যালুগুলো আছে এখানে। আশা করি সাব টোটাল বুঝছেন। তো আমি যদি সবগুলো সিলেক্ট করি, সবগুলো এভাবে যদি সাব টোটাল করতে চাই, তো এখানে আমি কোনটা কোনটা দেখতে চাই, ওই যেটা যেটা আমি সিলেক্ট করছি শুধু ওই অপশনগুলো আছে আর ওইটার সাব টোটাল অংশগুলো এখানে আছে। আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্টস করবেন আর সবার সাথে শেয়ার করবেন, সবাইকে শেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়ালস।